আজকের খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ, উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান। স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছেই। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ধলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নাম্বার 9332031104, 9332039127, 0342256857 এবং 256847 এই নাম্বারে। পুরভোটের আগে বুধবার গভীর রাতে বর্ধমান শহরে 27 নম্বর ওয়ার্ডে ইন্দ্রপ্রস্থ এলাকায় এক আইনজীবীর বাড়িতে বোমাবাজি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান আদালতের আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি জানিয়েছেন, বুধবার রাত্রির প্রায় 12টা নাগাদ তিনি যখন তাঁর বাড়ির ছাদে ছিলেন, সেই সময় তাঁর বাড়িতেই বোমা মারা হয়। বোমার আওয়াজ পেয়ে তিনি ছাদ থেকেই দেখেন কয়েকজন যুবক বোমা মেরে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি গোটা বিষয়টি জানান বর্ধমান থানায়। বর্ধমান থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তিনি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো এবং কী জন্য তার বাড়িতে বোমা মারা হলো সে সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারছেন না। তবে তিনি জানিয়েছেন, তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সঙ্গে তৃণমূলের মিছিল মিটিংয়ে যান, পৌর নির্বাচনেও তিনি প্রচারে বেরিয়েছেন, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটলো তা তিনি বুঝতে পারছেন না। ঘটনাটা কালকে রাত্রিবেলায় আপনার 12:40-45 আমার বাড়িতে এখানে একটা বোম ফোটে, আপনারা স্পটটা দেখলেন, এটা ইয়ে করেছিল। আমি কারোর কাউকে কোনো এ ব্যাপারে কোনো ইয়ে করতে চাই না, মানে কোনোরকম কোনো আমার কারোর ব্যক্তিগতভাবে যখন জানি না কে করেছে না করেছে, সুতরাং আমি কোনো সন্দেহের বশবর্তী হয়ে আমি কোনোরকম কোনো ইয়ে করতে চাই না। হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, আমরা বেরোতে পারিনি, কারণ বাইরে ধরুন এখানে তো আমি যদি বেরিয়ে আসি তাহলে তো আমি তো স্কেয়ার হয়ে যাবো, ওরা যদি বোমটা আমাকে মারতে হতো আমি মারা যাবো, তাই না? সেদিন তো আমি বেরোয়নি, আমি ছাদের উপর থেকে দেখেছি, তারপর ওরা চলে যাওয়ার পর আমরা দেখেছি, আজকে কমপ্লেন করেছি, আমি সঙ্গে সঙ্গে বলেছি, থানার ওসি আইসিইও পাঠিয়েছেন। না, আমার কোনো রাজনৈতিক ইয়ে নয়, আমি তৃণমূলের কট্টর সমর্থক, সুতরাং আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিশ্বাস করি না। আমি ব্যক্তিগত জীবনে আমি বিয়ের জীবন থেকে আমি ছাত্র পরিষদ করে এসেছি, আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি ডাইরেক্টলি ডিভিসিতে অ্যাসিস্ট্যান্ট এই পার্সোনাল অফিসার হিসেবে জয়েন করি, তারপর অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে 30 বছর কাজ করে রিটায়ার করেছি। রিটায়ার করার পরে আমি এখন অ্যাডভোকেট হয়ে কোর্টে কাজ করি, সুতরাং আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমার থাকার কোনো ইয়ে নেই। আমার একটি মেয়ে, সে কলেজে প্রফেসর, আমার স্ত্রী কলেজের টিচার, বর্ধমান হরিসভা গার্লস স্কুলে ইংলিশের টিচার, সুতরাং আমার এই গোষ্ঠীদ্বন্দ্ব আমি বিশ্বাস করি না। আমরা সবসময় চাই যে তৃণমূলের সব সমর্থক একসঙ্গে কাজ করুক, এটাই আমাদের ইয়ে চাইছি। যে এটা কেন হলো, এই কারা করলো, মিসকেন্সরা কেন করলো, ইয়ে মানে এই ভোটের আগে কেন করলো, সেটাও তো জানার ব্যাপার আছে। আমি আমাদের বার অ্যাসোসিয়েশনে সেই ইয়েকেও বলেছি, আমাদের এমএলএ সাহেবকেও বলেছি, এমএলএ সাহেব যথারীতি সঙ্গে সঙ্গে ইয়েকে এখানকার যিনি কাউন্সিলর দাঁড়িয়েছেন সে এসেছিল, সে এসে আমার বাড়িতে দেখাও করে গেছে। দুষ্কৃতি ছাড়া আর কিছু না, এটা দুষ্কৃতিটা কী কারণে করেছে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ইনভেস্টিগেশন বলবে, তাই না? আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরণীপুর খেলার মাঠের সামনে, বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনে অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্টল।